ফরজ গোসল না করে আজানের জবাব দেওয়া যাবে কিনা? ফরজ গোসল না করেও আজানের জবাব দেওয়া যাবে, কারণ আজানের জবাব দেওয়া এটা কোরআন তেলাওয়াত না। ফরজ গোসলের পর কোরআন তেলাওয়াত করা যায় না গোসল করা ছাড়া, এবং ফরজ গোসলের পর গোসল করা ছাড়া নামাজ পড়া যায় না, তওয়াফ করা যায় না, কিন্তু জিকির আজকার করা যায়, সাধারণ জিকির করা যায়। অতএব আজানের জবাব দেওয়া যাবে ফরজ গোসল হওয়ার পর। তাবিজ ব্যবহারের হুকুম কি কোরআন সুন্নাহর আলোকে জানালে ভালো হয়। তাবিজ কোরআন কারিমের আয়াত দিয়ে যদি লেখা হয়, হাদিসে বর্ণিত দোয়া দিয়ে যদি লেখা হয়, সেটাকে অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, কিন্তু এটা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো কোরআন কারিমের আয়াত পড়ে শরীরে পানিতে খাবার পানীয়তে ফু দেওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে শেফা হিসাবে গ্রহণ করেছেন, কারণ কোরআনে কারিমকে আল্লাহ তাআলা কোরআনেই শেফা হিসাবে উল্লেখ করেছেন, এবং তিনি বহু চিকিৎসা দিয়েছেন কোরআন থেকে, নিজে গ্রহণ করেছেন অন্যদেরকে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে দিয়ে তাবিজ লেখায়া বা কোথাও কোরআন লেখায়া সেটা গায়ে ঝুলাইছেন এরকম কোনো বর্ণনা আমরা পাই না। সমস্ত বর্ণনাগুলো থেকে যা আমরা জানি সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারিমের আয়াত পড়ে ফু দিয়েছেন, আর সাহাবিদের মধ্যে এটাই প্রচলিত ছিল ঝাড়ফুঁক করা তাবিজ। এটা শর্ত সাপেক্ষে অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেন, কিন্তু সুন্নাহ কেউ বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ এটা বলার সুযোগ নাই। সুন্নাহ যদি আপনি অনুসরণ করতে হয় তাহলে ঝাড়ফুঁকে যেতে হবে। আমি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করি, আমার দায়িত্ব সঠিকভাবে পালন করি, কিন্তু ডাক্তারদেরকে অনারিয়াম বা সম্মানে দেওয়া হয়, এতে আমার রোজগার হালাল হবে কি? তো জটিল বিষয় ভাই, ঔষধ কোম্পানির ঔষধ সেল করা এটা তো দোষের বিষয় না, কিন্তু ডাক্তারদেরকে যে উৎকোচ দেন সেটা তো দোষের বিষয়। এখন ডাক্তারদেরকে যে উৎকোচ দিতে হয় সেই উৎকোচ নেওয়াটা তাদের জন্য নাজায়েজ, এবং সে নাজায়েজ কাজটা আপনাকে দিয়ে করা হচ্ছে, তাহলে আপনিও তার সাথে জড়িয়ে গেলেন। এই জন্য এরকম পেশা যেখানে আপনার এই অন্যায়টাতে নিজে ইনভলভ হতে হয় সেটা ছাড়া অন্য কোনো পেশায় যাওয়ার চেষ্টা করতে হবে। এটা আমাদের জন্য হালাল হবে না যে একজন অন্যায় করবে, আমি অন্যায় কোনো না কোনোভাবে হেল্প করলাম তো সেখানে আমি জড়িয়ে গেলাম, এরকম করা উচিত না, এবং এটার বিকল্প বের করা উচিত।